এই যে প্রত্যেক বছরই আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা সেটা কিন্তু বেড়েই চলেছে, দিনকে দিন বেড়েই চলেছে, এবং এই তাপমাত্রা যে কমবে সেরকম কিন্তু আমরা সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। এবং প্রত্যেক বছরই যেটা হচ্ছে যে আমাদের শিশুদের স্কুল কলেজ বন্ধ করতে আমরা বাধ্য হচ্ছি। সুতরাং একদিকে যেমন তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু সেই সাথে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই প্রজন্ম যে এগিয়ে যাবে সেই বিষয়টা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। সুতরাং এবং এই বিষয় নিয়ে গার্জেন থেকে শুরু করে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকমের একটা মতানৈক্যেরও সৃষ্টি হচ্ছে। সুতরাং এটার মূল সমাধান কি? ধরুন এইভাবে তাপমাত্রা বাড়তে থাকলে, এবছর 44 ডিগ্রি, 45 ডিগ্রি বা 46 হলো, তারপরে 47, 48, 49, 50, 51, 52, 53 এরকম বাড়তেই থাকলো, তাহলে এবছর ধরুন 1 মাস ছুটি হলো, তারপরে 2 মাস, তারপর 3 মাস, তারপর 4 মাস, তারপর 5 মাস, এরকম হবে কি বিষয়টা? তাপমাত্রা বৃদ্ধির জন্য বা তীব্র দাবদাহের জন্য এই যে আমরা স্কুল কলেজ সমস্ত অফিস আদালত বা স্কুল কলেজ বিশেষত আমরা ছুটি দিচ্ছি বা আমরা ক্লাস সাসপেনশন করছি, সেটাই কি সমাধান একমাত্র? হ্যাঁ, হতে পারে যে তীব্র দাবদাহের জন্য ইমার্জেন্সি ক্ষেত্রে কয়েকদিন ছুটি থাকতে পারে, এটা হতে পারে, কিন্তু আমরা যখন দেখবো যে এই বিষয়টি বারবার রিপিট হচ্ছে এবং প্রত্যেক বছরই এই প্রবণতাটা বাড়ছে, তখন আমাদের কিন্তু এর যে বেসিক সমাধান, এর যে মূল সমাধান, সেই সমাধানের কথা আমাদের ভাবা উচিত। এই যে তাপমাত্রা প্রত্যেক বছর বাড়তে থাকছে, তার পরিবর্তে আমরা এসি ব্যবহার করছি বা কুলার ব্যবহার করছি, এটিও কি আমাদের একটা বেসিক সমাধান বা মূল সমাধান হতে পারে? কি ভাবছেন আপনারা? আমার মনে হয় এটিও না। আমাদেরকে কি করতে হতে পারে সেক্ষেত্রে? আমার যদি ব্যক্তিগত একজন পরিবেশ কর্মী হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন একজন অজ্ঞ মানুষ হিসেবে আমার যদি মনে হয়, তাহলে মূল সমাধান করতে গেলে এইগুলোর কোনোটিই কিন্তু আমাদের মূল সমস্যার সমাধান আমাদের করছে না। এর জন্য আমাদের দুটো সমাধান আমার মতে হতে পারে, সেটা হচ্ছে কি, এক তো হচ্ছে এই ধরনের তাপমাত্রা বৃদ্ধির সাথে আমাদেরকে অভিযোজন করতে হবে, আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, আমাদেরকে এর সঙ্গে একাত্মবোধ হয়ে যেতে হবে আমাদের পরিবর্তনশীল এই যে পৃথিবী এবং পরিবর্তনশীল যে জলবায়ু তার সাথে, নাহলে কিন্তু আমরা টিকবো না। কারণ চার্লস ডারউইন বলেছেন যে যারা যারা প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারে না, যারা সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারে না, তারা কিন্তু পৃথিবী থেকে অস্তিত্ব তাদের বিলুপ্ত হবে। এবং আমরা দেখেছি যে ডাইনোসরের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে, আমরাও কিন্তু সেই পর্যায়ের দিকে যাচ্ছি না কি? এবং শুধু আমাদেরকে নয়, আমাদের প্রজন্মকে, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রী, আমাদের যারা শিশু কন্যা আছে, আমাদের যারা শিশু বা আগামী প্রজন্ম, তাদেরকেও এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হবে। এটি যেমন একটা কিছুটা সমাধান হতে পারে, আরও একটি সমাধান হতে পারে কি, যে আমরা তাপমাত্রা যাতে কিছুটা কমে বা যেটা আছে সেই রকমই থাকে, এইরকম বিষয়ের প্রতি আমাদেরকে ভাবতে হবে। এবং এই তাপমাত্রাকে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় রাখার জন্য আর কী কী করতে পারি? এক তো হচ্ছে প্রচুর পরিমাণে আমরা বৃক্ষ রোপণ করতে পারি, চারপাশে যে সমস্ত আমরা গাছ কেটে ফেলছি বা পরিবেশ দূষণ করছি সেটাকে আমরা কমাতে পারি, পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করতে পারি, ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিছুটা হলে কমিয়ে আমরা যাতে পরিবেশ বান্ধব এবং রিনিউয়েবল এনার্জি আমরা বেশি পরিমাণে ব্যবহার করতে পারি, তার জন্য আমরা নীতি প্রণয়ন করতে পারি। এবং এই বিষয়গুলো নীতি প্রণয়নের ক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে আমরা গণ আন্দোলন করতে পারি। আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা MLA MP বা আছেন, যারা আমাদের হয়ে পার্লামেন্টে কথা বলে, তাদের মাধ্যমে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে ক্লাইমেট জাস্টিস, অর্থাৎ জলবায়ুর অধিকার, অর্থাৎ সুস্থ জলবায়ু নিয়ে আমাদের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার সম্পর্কে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য তাদেরকে তুলে ধরতে আমরা অনুরোধ করতে পারি, তাদেরকে বোঝাতে পারি যে আপনারা আপনাদের এজেন্ডায়, আপনাদের ভোটের এজেন্ডায় বা আপনাদের নীতি প্রণয়নের এজেন্ডায় আপনারা পরিবেশমূলক কর্মসূচি রাখুন, আপনারা ভোটের এজেন্ডায় বা রাজনীতির এজেন্ডায় আপনারা পরিবেশমূলক কর্মসূচি রাখুন। কারণ যখন দেখা যায় যে রাজনৈতিক নেতৃত্ব এবং নেতারা আমাদের এই পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে, তখন আমাদের অবশ্যই এই পৃথিবীর সুস্থতার জন্য ভোট দেওয়া উচিত। এবং সেই জন্য আমরা বলছি যে প্রকৃতির জন্য ভোটদান করুন, এই পৃথিবীর সুস্থতার জন্য ভোটদান করুন, আমার আপনার প্রজন্মের ভবিষ্যতের জন্য ভোটদান করুন। শুধুমাত্র ধর্মীয় বিষয় বা অন্যান্য আরও অনেক বিষয় আছে, যে বিষয়গুলো তো আছেই আলোচনার ক্ষেত্রে, কিন্তু সেইগুলোর পাশাপাশি আমাদের পরিবেশ হোক আমাদের ভোটের এজেন্ডা, এবং প্রতিটি ভোট হোক প্রকৃতির প্রত্যেকটা উপাদানের রক্ষা কবচ।